পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, অসংখ্য সিঁড়ি বেয়ে নামা এবং ওঠার গল্প, কিভাবে যাবেন সীতাকুণ্ডের সহস্রধারায় ঝর্ণায়, তার বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও। আমরা প্রতিবারের মতো আমাদের মোটর বাইক নিয়ে রওনা হলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। দেখব প্রকৃতির অপরূপ রূপের সহস্রধারার ঝর্ণা। যারা ঢাকার থেকে আসতে চান, তারা ঢাকার থেকে সড়ক পথে সীতাকুণ্ড ইকো পার্ক আসতে হলে এস আলম, সুদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, ইউনিক ইত্যাদি পরিবহনে বিভিন্ন এসি, নন এসি বাস পাবেন। এইসব বাসগুলো মূলত ঢাকা সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা করে, তবে সবগুলো বাসই প্রয়োজন অনুযায়ী সীতাকুণ্ডে থামে। সীতাকুণ্ড ইকো পার্কে যাওয়ার জন্য ঢাকা থেকে বাসে চড়ে আসলে সীতাকুণ্ড বাস স্টপ থেকে 2 কিলোমিটার দূরে ফকিরহাট নামক জায়গায় বাস থেকে নামতে হবে। আর যারা ঢাকা থেকে ট্রেনে আসতে চান, ঢাকা টু চট্টগ্রাম রুটে চলাচলকারী ঢাকা মেল ট্রেনটি শুধু সীতাকুণ্ড রেল স্টেশনে থামে। ঢাকা থেকে রাত 11টায় যাত্রা শুরু করে পরের দিন সকাল 6টার থেকে 7টার মধ্যে ট্রেনটি সীতাকুণ্ডে পৌঁছায়। আর যদি আন্তঃনগর ট্রেনে আসতে চান, তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো আন্তঃনগর ট্রেনে চড়ে ফেন স্টেশনে নেমে সেখান থেকে 10 বা 15 টাকা অটো বা রিক্সায় ভাড়ায় মহিপাল বাস স্ট্যান্ড আসুন। মহিপাল বাস স্ট্যান্ড হতে 50 থেকে 80 টাকায় ভাড়ায় লোকাল বাসে সীতাকুণ্ডে যেতে পারবেন। আমাদের মতো যারা চট্টগ্রাম থেকে যেতে চান, চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড ইকো পার্কের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। শহরের মাদারবাড়ি ও কদমতলি বাস স্টেশন থেকে সীতাকুণ্ড যাবার বাসগুলো ছাড়ে। এছাড়া অলঙ্কার থেকে ম্যাক্সিতে করে সীতাকুণ্ড ফকিরহাট যাওয়া যায়। সীতাকুণ্ড থেকে সারাদিনের জন্য সিএনজি ভাড়া নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে 1000 থেকে 1200 টাকা লাগতেও পারে। সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিলে ইকো পার্ক ঘুরে অনেকটা সময় বাঁচাতে পারবেন, আর বাকিটা সময় সীতাকুণ্ড ও মিরসলাই এলাকায় আরও কিছু ঝর্ণা ও জিরি টেল দেখতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে আসবেন, তাদের জন্য সীতাকুণ্ড বাজারে কয়েকটি মাঝারি মানের আবাসিক হোটেল আছে। এছাড়া রাত্রি যাপনের জন্য চট্টগ্রামেও চলে যেতে পারেন, সেখানে বিভিন্ন মানের হোটেল রয়েছে, যেমন প্যারামাউন্ট, এশিয়ান এসআর, সাফিনা, নাবাইন, ল্যান্ডমার্ক ইত্যাদি উল্লেখযোগ্য। হোটেলগুলো 800 থেকে 1600 টাকার মধ্যে এসি নন এসি পেয়ে যাবেন। বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা এখন আসি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, যেখান থেকে ইকো পার্কে যাওয়া যাবে। এখান থেকে সিএনজি নিয়ে শুধুমাত্র সহস্রধারা ঝর্ণার কাছাকাছি যাওয়া যাবে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 300 থেকে 350 টাকার মধ্যে। গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সীতাকুণ্ড ইকো পার্কের মূল ঘেটে চলে আসলাম। ভিতরে প্রবেশ করার জন্য আমরা 2টি টিকিট কাটব, প্রতি টিকিট মূল্য 50 টাকা করে। চট্টগ্রাম সীতাকুণ্ডের প্রতিটি জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঢাকা চট্টগ্রাম হাই রোড থেকে পূর্বে দিকে গেলে পাহাড়ি পাহাড়ি কন্যা সেজেছে তার নিজস্ব রূপে এবং হাতছানি দিয়ে ডাকছে, যেন তার রূপ আর পাহাড়ি ঝর্ণার পানি দিয়ে প্রতিটি মানুষের মনের সকল দুঃখ বেদনা শীতল করে মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে পারে। আমরা ঠিক তেমনই পাহাড়ি কন্যার ডাকে সাড়া দিয়ে চলে আসলাম তার রূপ এবং ঝর্ণার পানি দিয়ে মনের সুখ দুঃখ বেদনা শীতল করে মনকে সতেজ রাখতে। আমাদের মতো আপনারাও চলে আসতে পারেন, তবে বর্ষার মৌসুমে।
সীতাকুণ্ড ইকো পার্কের মূল গেট থেকে ইটের সলিং ধরে 5 কিলোমিটার মতো গেলে হাতের ডানে সহস্রধারা ঝর্ণার দিক নির্দেশক বোর্ড পেয়ে যাবেন। এখান থেকে ডান দিকে সিঁড়ি ধরে নেমে গেলে সহস্রধারা ঝর্ণা দেখতে পাবেন। প্রায় 300 ফুট সিঁড়ি বেয়ে এবং কিছু পাহাড়ি পথ বেয়ে চলে যাওয়া যায় ঝর্ণার পাদদেশে। এখানে এসে পানির পানের স্নিগ্ধ পরশপার লোপ সামলানো বড় দায়। লোপ সামলাতে পারেননি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও, তাই তো তিনি এই ঝর্ণার পরশ নিতে 1926 সালে ও 1929 সালে ছুটে এসেছিলেন। রচনাও করেছেন তার বিখ্যাত গান আকাশে হেলান দিয়ে পাহাড় গুমায় ওই ওই পাহাড়ের ঝর্ণা আমি উদাও হয়ে রই গো উদাও হয়ে রই গো। দেখতে দেখতে আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি, এই জিরিপথ পাড়ি দিলেই ঝর্ণার মুখ দেখতে পারবো। সহস্রধারা ঝর্ণা যেন প্রাকৃতিক নান্দনিক তুলিতে আঁকা অপরূপ এক ছবি। এই সৌন্দর্যে মুগ্ধ হয় যে কোনো ভ্রমণ পিয়াসু মানুষ। আঁকা পাকা পাহাড়ি পথ পেরিয়ে যখন ঝর্ণার স্বচ্ছ জলে শরীর ভিজিয়ে নেন পর্যটকরা, তখন পথের ক্লান্তি ধুয়ে যায়। ঝর্ণার কাছে এসে ভ্রমণ পিয়াসুরা খুঁজে পায় জীবন স্রোতে ছুটে চলার নতুন প্রেরণা। এখন আপনারা আমাদের সাথে ঝর্ণা উপভোগ করতে আমাদের ঝর্ণা দেখা শেষ, এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। ঝর্ণা দেখে উপরে এসে কিছু খেয়ে এবং গলাটা ভিজিয়ে নিতে পারেন, দাম একটু বেশি নেবে কারণ পণ্যগুলো অনেক উপরে বয়ে আনতে হয়। সত্যিকারের প্রাকৃতিক সৌন্দর্যের রসে সুগন্ধ পেতে চলে আসুন এবং ঘুরে যান সীতাকুণ্ডের ইকো পার্কে। সহস্রধারা ঝর্ণা দেখা শেষ করে আমরা সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।